হ্যালো দর্শক বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা বন্ধুরা তোমরা আমার মেন চ্যানেল ইব্রাহিম গার্ডেন 85-এ বারে বারে প্রশ্ন করছো যে দাদা, ধানের ব্লাস্ট রোগের জন্য আমাদের কোন কীটনাশক ব্যবহার করতে হবে, কোন সিস্টেমিক ফাঙ্গিসাইডগুলি ব্যবহার করলে ধানের ব্লাস্ট রোগ থেকে বা থোর পচা রোগ বা কাণ্ড পচা রোগ থেকে আমরা 100% মুক্তি পাবো, তার জন্য কীটনাশকের নাম বলুন। তাদের জন্য আজকের ভিডিও বন্ধুরা, যে কীটনাশক ব্যবহার করে আমরা সমাধান পাচ্ছি বন্ধুরা, সেই কীটনাশকগুলি আপনিও ব্যবহার করুন, সমাধান পাবেন। কোন কীটনাশক কীভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করেছি এই ভিডিওতে। তাই বন্ধু, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এবং তার আগে একটি ছোট রিকোয়েস্ট করবো, কমেন্টের প্রশ্ন তো চ্যানেলে যদি নতুন হও একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধানের কিন্তু একটা ব্যাপক পরিমাণে সমস্যা দেখা দিচ্ছে, সেটা হলো ধানের ব্লাস্ট রোগ। ব্লাস্ট রোগ অনেকেই কমেন্ট করছেন, দাদা ধানের ব্লাস্ট রোগ, ব্লাস্ট রোগ, ব্লাস্ট রোগ, অর্থাৎ ধানের থোর পচা রোগ, কাণ্ড পচা রোগ, এই একটা সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে যে সমস্ত এলাকার জমিগুলি একটু বুড়ে থাকে বা একটু জলের তলায় থাকে, সেই সমস্ত ধানের জমিগুলিতে এই সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে যে ধানের ব্লাস্ট রোগ, এটা কিন্তু হচ্ছে বন্ধুরা। তাই বন্ধুরা অবশ্যই এই ব্লাস্ট রোগ থেকে আমাদের কিন্তু সচেতন থাকতে হবে। এই ব্লাস্ট রোগ থেকে আমাদের বাঁচতে হলে অবশ্যই নানান রকম ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। তার আগে আমাদের জানতে হবে এই ব্লাস্ট রোগ কীভাবে বোঝা যায় যে ধানের ব্লাস্ট রোগ হয়েছে, এবং এই ব্লাস্ট রোগ হলে ধানের কী কী ক্ষতি হয় সে সম্পর্কে বিস্তারিত তথ্য আগে জেনে নাও। ধানের ব্লাস্ট রোগ হলো ধানের থোর পচা রোগ। আপনি ধীরে ধীরে লক্ষ্য করে দেখতে পারবেন আপনার ধানের যে মোটা যে থোর, যেখান থেকে শীষ বার হচ্ছে, সেই অংশ ধীরে 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 পচে একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু ধানের থোর পচা রোগ বলা চলে। এছাড়াও যে ধান গাছগুলি এখনও পর্যন্ত ছোট অবস্থায় আছে, ছোট ধান গাছ চারা অবস্থায় বা ধান রোপণ করেছেন মিনিমাম, সেখানে গাছের বয়স 25 দিন বা 30 দিন বা হাইস্টলি 40 দিন হয়েছে, এমন অবস্থায় ছোট ছোট যে ধান গাছ, সেখানে যদি আপনি দেখতে পাচ্ছেন গাছের অর্থাৎ কাণ্ডটা পচে পচে পুরো একেবারে ধান গাছ মরে যাচ্ছে, আপনি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন, সেখানে যদি তিনটে কালি থাকে তাহলে দেখতে পাচ্ছেন একটা বা দুটো কালি নষ্ট হচ্ছে, এই একটা কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যা যদি ধানের জমিতে হতে থাকে তাহলে কিন্তু পুরো জমির একেবারে থোর বা কাণ্ডটা একেবারে পচে নষ্ট হবে। তাই কিন্তু এই সমস্যা থেকে আমাদের মুক্তি পেতে হবে। এবার বন্ধুরা, এই ধানের ব্লাস্ট বা থোর পচা রোগ আপনি যখনই একটা বা দুটো গাছে দেখতে পারবেন, তখনই কিন্তু এর কিন্তু অবশ্যই পরিচর্যা আপনার নিতে হবে। যদি পরিচর্যা না নেন তাহলে কিন্তু ধানের শীষের পরিমাণ কম হবে, এবং এই একটা সমস্যা, এই ব্লাস্ট রোগ সারা জমি যদি ছড়িয়ে যায় তাহলে অধিকাংশ ধান গাছ কিন্তু ঝিমিয়ে ঝিমিয়ে গোড়া পচে আর থোর পচে কিন্তু মারা যাবে। তাই বন্ধু, অবশ্যই আমাদের এখানে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। ধানের জমির ক্ষেত্রে ফাঙ্গিসাইড হিসেবে বন্ধুরা অন্যতম একটি ফাঙ্গিসাইড, যেটা বন্ধুরা সচরাচর অধিকাংশ কৃষকেরা কিন্তু ব্যবহার করে থাকে, তার নাম হলো কন্টাক্ট প্লাস। ভারত, বাংলাদেশ, পাকিস্তান সমস্ত স্থানে প্রায় পাওয়া যায় এই কন্টাক্ট প্লাস। ভারত এবং বাংলাদেশের কৃষকদের মুখ থেকে শোনা বন্ধুরা, তারা কিন্তু তাদের ধানের জমিতে ধানের ব্লাস্ট রোগের জন্য কন্টাক্ট প্লাস ব্যবহার করছেন। তারা বলছে বন্ধুরা, এই কন্টাক্ট প্লাস ব্যবহার করলে ধানের কিন্তু উচ্চ ফলন পাওয়া যায়, ধানের শীষের পরিমাণ, থোরের পরিমাণ কিন্তু বাড়ে, অর্থাৎ ধানের থোরটা কিন্তু মোটা হয় এবং সেখান থেকে শীষ কিন্তু অধিকাংশ বার হয়, ধানটা কিন্তু উচ্চ ফলনশীল হয় অ্যাকচুয়ালি। তাই বন্ধুরা, এই কন্টাক্ট প্লাস ব্যবহার করছে চাষিরা, এটা ব্যবহার করলে ধানের কিন্তু অনুখাদ্যরও কাজ করছে। এটি একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড, প্রত্যেক 10 লিটারে অবশ্যই 15 থেকে 20 ML জলেগুলো কিন্তু চাষি বন্ধুরা তাদের জমিতে স্প্রে করছেন। কখন স্প্রে করছে? সকাল 7টার দিকে, কেউ কেউ 8টার দিকে, কেউ কেউ পরন্ত বিকেলের দিকে স্প্রে করছেন। আপনি পরন্ত বিকেলের দিকে স্প্রে করবেন, হেলা ঢেলা অবহেলা করবেন না। হেলা ঢেলা অবহেলা যদি করেন তাহলে কিন্তু একটা ধান বা দুটো ধান গাছ বা 5টা বা 7টা ধান গাছে ব্লাস্ট রোগ দেখা দিচ্ছে, সেটা কিন্তু পুরো জমিতে ছড়াবে না, এর কোনো মানে নেই, পুরো জমিতে কিন্তু বন্ধু এক এক করে ছড়িয়ে যাবে। তাই ধানের ব্লাস্ট রোগ বা এরকম সমস্যা থেকে অবশ্যই মুক্তি পেতে আপনাদের কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। আমি প্রথমেই বললাম কন্টাক্ট প্লাস এই ফাঙ্গিসাইডটা ব্যবহার করবেন 10 লিটারে 15 থেকে 20 ML। যারা এই কন্টাক্ট প্লাস পাবেন না তারা ব্যবহার করবেন বন্ধুরা নেটিভো। নেটিভো একটি ফাঙ্গিসাইড, এটা কিন্তু ধান, গম, যব, ভুট্টা, নানান রকম সবজি, সমস্ত সবজি গাছে ব্যবহার করা যায়।
ইয়া ব্যবহার করলে গাছের গোড়া পচা, থোর পচা, কাণ্ড পচা এর হাত থেকে রক্ষা করে এবং সেই সঙ্গে সবজি গাছগুলির উচ্চ ফলন দিতে সাহায্য করে। যেমন বন্ধুরা, এই নেটিভও একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড, গাছের গোড়া পচা, থোর পচা এর হাত থেকে রক্ষা করে, ঠিক তেমনই গাছে ফুল ফলের সংখ্যাকে কিন্তু অত্যাধিক হারে বাড়িয়ে দিতে সাহায্য করে। আপনি একটু আপনার পার্শ্ববর্তী কৃষক, যারা অনেক অভিজ্ঞ কৃষক, দীর্ঘদিন ধরে চাষ করছে, ফুল চাষ করছে বা সিম চাষ করছে, তাদের কাছে একটু শুনে দেখুন। তারা বলবে নেটিভও দাও, নেটিভও দিলে কি হবে, ধানের উচ্চ ফলন পাবে, ধানের ঠোঁটটা মোটা হবে, ধান গাছ একটাও কিন্তু সেই রকম থোর পচা বা ব্লাস্ট রোগ কিন্তু দেখা যাবে না, এটা কিন্তু চাষি বন্ধুরা বলবে। এছাড়াও যারা ফুল চাষ করে তারা বলবে যে এই ফুল গাছে ইহা স্প্রে করলে ফুলে অত্যধিক পরিমাণে ফুল ফুটতে দেখা যায়, তাই এই নেটিভও তোমরা ব্যবহার করতে পারো। এবার যে সমস্ত চাষি বন্ধুরা এই নেটিভও পাবেন না বা কন্ট্যাক্ট প্লাস পাবেন না, তাদের বলবো বন্ধুরা, আপনাদের জন্য ব্যবহার করতে হবে বাংলাদেশের একটা ওষুধ, বাংলাদেশ থেকে আগত, সেটা হলো বন্ধুরা ফুজি ওয়ান। এটা একটা বাংলাদেশের ওষুধ বন্ধুরা, বাংলাদেশের চাষি বন্ধুরা এই ফুজি ওয়ান কিন্তু হাতের নাগালে যখন তখন কিন্তু পেয়ে যায়। অনেক পুরনো ওষুধ বাংলাদেশ থেকে কিন্তু আমাদের ইন্ডিয়ার দোকানগুলিতে পাওয়া যায়, এটা কিন্তু অ্যাড্রেস লেখা আছে ঢাকা। বন্ধুরা, এই ফুজি ওয়ান বীজটা, এটা একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড বন্ধুরা, এটা যদি আপনি ধানের জমিতে ব্যবহার করতে পারেন তাহলে আপনার ধানের জমির শীষ আদা, শীষ পচা, থোর পচা, গোড়া পচা এর হাত থেকে আপনি রক্ষা পাবেন এবং আপনি আপনার ধানের উচ্চ ফলন পাবেন, অধিক পরিমাণে ফলন পাবেন। তাই বন্ধু, অবশ্যই আপনাদের বলবো আপনারা কিন্তু এই ফুজি ওয়ান ব্যবহার করবেন ধানের ঝলসা রোগ প্লাস কিন্তু ধানের থোর পচা রোগ বা ব্লাস্ট রোগ এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বন্ধু। তাই বন্ধু, এই তিনটের মধ্যে যে কোনো একটি ফাঙ্গিসাইড ব্যবহার করলে আপনি আপনার ধানের উচ্চ ফলন পাবেনই পাবেন, ধানের থোর পচা ব্লাস্ট এই রোগের হাত থেকে আপনি রক্ষা পাবেন বন্ধু। তাই বন্ধু, এই ভিডিওতে আমি খুব সংক্ষেপে আলোচনা করে দিলাম ধানের ব্লাস্ট রোগের জন্য কোন তিনটি কীটনাশক আমাদের ব্যবহার করা উচিত এবং কোন কীটনাশকগুলি আমরা ব্যবহার করলে উপকৃত হব, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে যদি নতুন হও একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা শেয়ার করে দেবে। আর এই ভিডিও সম্পর্কে যদি কোনো রকম মতামত থাকে নিচে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই।